হ্যালো ইভিড আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা অলরেডি কিন্তু ভিডিও থামনে দেখে একটা আইডিয়া পেয়ে গেছেন আজকের ভিডিওটা কী সম্পর্কিত হতে চলেছে আজকে আমি নিউ আপডেটেড চিফ জাস্টিস অফ হাইকোর্টের যে লিস্ট রয়েছে বর্তমানে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বেশ কিছু স্টেট কিন্তু কভার করার চেষ্টা করেছি এই ভিডিওতে আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনারা ভিডিও পজ করে লিখেও নিতে পারেন বা পিডিএফ যদি লাগে আপনাদের আপনার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেখানে জয়েন করতে পারেন ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব তো শুরু করি ভিডিও আজকের তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের যে বর্তমান বিচারপতি রয়েছেন চিফ জাস্টিস তিনি হচ্ছেন গিয়ে জে কে মহেশ মহেশ্বরী তার পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন যে গুয়াহাটিতে গঠিত অজয় লাম্বাজি রয়েছেন পরবর্তী পাটনা হাইকোর্ট সেখানে রয়েছেন সঞ্জয় করোল তারপরে ছত্তিশগড় হাইকোর্টে সেখানে রয়েছে আর পি রামাচন্দ্র মেনন দিল্লি হাইকোর্টে রয়েছে ধীরুভাই নারায়ণ ভাই পাটেল তার পরবর্তী গুজরাট হাইকোর্টে রয়েছে বিক্রম নাথ তার পরবর্তী হিমাচল প্রদেশ হাইকোর্টে রয়েছেন সেখানে রয়েছেন লিঙ্গাপ্পা নারায়ণ স্বামী জম্মু এন্ড কাশ্মীর হাইকোর্টে রয়েছে রাজ আসওয়াল পরবর্তী ঝাড়খণ্ড হাইকোর্টে রয়েছে রঞ্জন কর্ণাটক হাইকোর্টে রয়েছেন দীনেশ মাহেশ্বরী কেরাল হাইকোর্টে রয়েছে এস মণিকুমার মধ্যপ্রদেশ হাইকোর্টে রয়েছে অজয় কুমার মিত্তাল মণিপুর হাইকোর্টে রয়েছে রামালিঙ্গন সুধারকার আচ্ছা এর পরবর্তী যে ভিডিওটা সেটা আমি নিয়ে আসছি পরবর্তী পার্ট টু তার মাঝে একটা ছোট্ট জিনিস বা ছোট্ট ক্লিপিংস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দেখার জন্য সেটা মূলত মক টেস্ট সংক্রান্ত অলরেডি লাস্ট দু একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের চ্যানেলে একটা মক টেস্ট অর্গানাইজ করা হয়েছে যারা দিতে ইচ্ছুক প্লিজ আপনারা ডিসক্রিপশানে আমি লিঙ্কও দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি যাবতীয় ডিটেলস কি করে না দিতে পারবেন না পারবেন সমস্ত কিছু লেখা আছে একবার জাস্ট চেক করে নেবেন আর একটা জিনিস আমি মধ্যে বলে রাখতে চাই যারা মোটামুটি দিয়েছেন এক্সাম এবং তাদের আমরা কপি চেক করেছি তাদের কিন্তু বেস্ট ক্যান্ডিডেটরা সেভেন্টি প্লাস স্কোর করেছেন এবং তাদের প্রথম পাঁচজনের জন্য কিন্তু আমরা একটা জিনিস ব্যবস্থা করেছি তাদের স্পেশালি কিছু নোটস প্রিমিয়াম নোটস সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে দেওয়া হবে তো আপনারা ঘুরে আসুন তারপরে আবার পুনরায় ভিডিও স্টার্ট করছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এক্সাম টিপসের কিন্তু অফিসিয়াল যে ফেসবুকে যে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে আমি চলে এসেছি এবং এই গ্রুপেই কিন্তু সমস্ত কিছু আমরা ডে বাই ডে কিছু ভিডিওস যদি নাও দিয়ে থাকে আমরা কিন্তু প্রত্যেক দিন এখানে অনেক রকমের লেটেস্ট পড়ার টপিক নিয়ে কিছু পিডিএফ বলুন বা কিছু ফটোজ বলুন সেগুলো কিন্তু প্রত্যেক দিন কম বেশি আপলোড হতে থাকে এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন তার জন্য কোনো রকম মূল্য বা কোনো ধরনের পয়সা কিচ্ছু লাগবে না আমি ডেসক্রিপশানে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো বা আপনারা টেলিগ্রাম ইনস্টল করা থাকলে গভর্নমেন্ট এক্সাম টিপস যেমন নামটা লেখা রয়েছে জিও ভি এক্সাম টিপস এটা সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে বলে রাখি কিভাবে না করবেন কি করবেন সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে বলে দেবো তাছাড়াও যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা টেলিগ্রাম ডাউনলোড করে লগ করার পর আমাদের গভর্নমেন্ট এক্সাম টিপসের লিঙ্কটা যেটা দেওয়া থাকবে সেটা করলেও কিন্তু হয়ে যাবে এবার চলে আসি মূল কোথায় তো এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি সেখানে মেনশন করেছি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মক টেস্টের মূল্য তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে এবং যারা মক টেস্ট দিতে ইচ্ছুক এই যেখানে দেখতেই পাচ্ছেন যেটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের মারফতে আপনারা তিরিশ টাকা পে করতে হবে এবং পে করার পর আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে যা তিরিশ টাকা পে করা হয়েছে সেই স্ক্রিনশটটা এখানে দেখুন একটা মেল আইডি দেওয়া আছে গভর্নমেন্ট এক্সাম টিপস ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে মেল করে দিতে হবে আমরা তারপরেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা পিডিএফ চলে যাবে এই পার্টিকুলার টপিকের উপর সেখানে ইংলিশ থাকবে সেখানে ম্যাথস থাকবে সেখানে রিজেনিং থাকবে এবং সেখানে আপনার জিএস থাকবে এবং এই সমস্ত কিছু আপনারা করবেন একটা দেড় ঘন্টা টাইম সেট করে বা আপনারা যদি মনে করেন যে আমি এক ঘন্টা করবো সেই এক ঘন্টা টাইম সেট করে করুন এবং তারপরে সলভ পেপারটা আমাদের কাছে পাঠান আমরা চেক করে আপনাকে মার্কস দিয়ে দেবো এবং এটা কমপ্লিটলি নিজের সততার উপরে যে আমি এটা ঠিকমতো মেনটেন করছি কি করছি না তারপরে আমাদেরকে পাঁচজনের একটা নাম অ্যানাউন্স করা হবে পাঁচজন নামে অ্যানাউন্স করার পর তাদেরকে একটা কিছু চিন্তাভাবনা করা হয়েছে সেটা ডিক্লেয়ার করবো না এখন অ্যাট প্রেজেন্ট সেটা একটা ব্যবস্থা করা কিছু একটা ভালো হবে এবং আমি আপনাদের যে রিকোয়েস্ট করব যে আপনারা গভর্নমেন্ট এক্সাম টিপসের যে ফেসবুকের যে গ্রুপটা আছে সেটা লাইক করুন টেলিগ্রামে জয়েন করুন আমি আপনাদের জন্য এই পার্টিকুলার লিঙ্কটা দিয়ে রাখবো এবং এই কিউআর কোডটাও দিয়ে রাখবো যাতে আপনারা সরাসরি সেখান থেকে এই মক টেস্টটা দিতে পারেন তো চলুন চলে আসি পুনরায় ভিডিওতে ফিরে আসি এবং বাকি যে আলোচনাগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করি তো ফিরে এলাম ভিডিওতে আশা করি আপনাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন কি অল এবং আমাদের সব কিন্তু টেলিগ্রাম চ্যানেলও আছে সেই টেলিগ্রাম চ্যানেল এবং ওই ফেসবুক গ্রুপের কিন্তু লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখানে সরাসরি গিয়ে আপনারা যদি মক টেস্ট দিতে চান সেটা কিন্তু অ্যাভেল করে নিন ঠিক আছে তো এরপরে চলে আসছে যেটা ভিডিওর পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে পাঞ্জাব এবং হারিয়ানা হাইকোর্টে সেটা রয়েছে রবি শঙ্কর ঝা তারপরে হচ্ছে রাজস্থান হাইকোর্ট সেখানে ইন্দ্রজিৎ মহান্তি রয়েছেন তারপর সিকিম হাইকোর্ট সেখানে অরূপ কুমার গোস্বামী রয়েছেন তার পরবর্তী দেখতে পাচ্ছেন যে মাদ্রাস হাই হাইকোর্ট সেখানে আমরেশ্বর প্রতাপ সাহি রয়েছে তারপরে তেলেঙ্গানা হাইকোর্টে যে রাঘবেন্দ্র সিং চৌহান তারপরে ত্রিপুরা হাইকোর্টে সেখানে আখেল কুরেশি এলাহাবাদ হাইকোর্টে সেখানে গোবিন্দ মাথুর তারপরে তেলেঙ্গানা হাইকোর্ট সেখানে হচ্ছে রাঘবেন্দ্র সিং চৌহান তারপরে ত্রিপুরা হাইকোর্টে অকিল কুরেশি এবং পরবর্তী এলাহাবাদ হাইকোর্টে গোবিন্দ মাথুর উত্তরাখণ্ড হাইকোর্টে সেখানে দেখতেই পাচ্ছেন যে রাম রামেশ রাঘাবন্ধন ক্যাল ক্যালকাটা হাইকোর্টে দেখতে পাচ্ছেন যে টিভি রাধাকৃষ্ণন তারপর উড়িষ্যা হাইকোর্টে দেখতে মোহাম্মদ রাফিক তারপরে বোম্বে হাইকোর্টে দেখতে পাচ্ছেন দীপঙ্কর দত্তা এবং পরবর্তী লাস্ট যেটা দেখতেই পাচ্ছেন সেখানে মেঘালয় হাইকোর্টে হয়েছে বিশ্বনাথ সমাদ্দার তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু বেশ কিছু স্টেটের হাইকোর্টের যে চিফ জাস্টিস আছে তাদের নাম কিন্তু পাবলিশ করলাম বা বললাম তা আমি মনে করি যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে এবং এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসার চান্সেস থাকে তো আমি রিকোয়েস্ট করবো যারা এই ধরনের নিত্য নিত্যদিনের যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সব সর্বদা জুড়ে থাকতে চান তো আমরা আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যোগ যোগ করতে পারেন নিজেদেরকে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেখানে জয়েন করতে পারবেন তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটা কোনো না কোনো কারণের জন্য আপনাদের ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সকলের সাথে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আরও একবার